অবকাশ যে শহর উপরে উঠে গেলেন, এটা বেশি সিয়াম বা সালাত বা জিহাদ বা সাদাকা এজন্য নয়, বল ওয়াক্কারা ফি সাদরিহি, তার কলবের মধ্যে তার হৃদয়ের মধ্যে যে আল্লাহর প্রতি আনুগত্য ছিল, দ্ব্যর্থহীন আনুগত্য, নিঃসঙ্ক আনুগত্য, এটার কারণে তিনি শহর উপরে উঠে গেছেন। হে অবকার, তুমি বাড়িতে কি রেখে আসছো? আল্লাহ রাসূল, আল্লাহ এবং তার রসুলকে রেখে আসছি। সুবহানাল্লাহ, মানুষ যখন অন্যের উপকার করার মানসিকতা হারিয়ে ফেলে তখন তার মধ্য থেকে মানবিক মূল্যবোধটা হারিয়ে যায়। পশু সিরেফ নিজেরটাই বোঝে, মানুষ কিন্তু শুধু নিজেরটা নিয়ে খুশি হয় না, অন্যকে উপকার করতে ভালোবাসে। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে আল্লাহ ভীরু। আজকের যুগের শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হয়েছে ধন অর্জন, নেকি অর্জন নয়। এটা হলো দুনিয়াতে আল্লাহ পাককে কেউ দেখবে না, আখেরাতে যে দেখবে তার ব্যাখ্যা তো স্বয়ং আল্লাহ রসুল দিচ্ছেন। যারা তকদিরকে বিশ্বাস করে না তার জীবনে কখনোই সুখী হতে পারবে না। নূহ আলাইহিস সালাম দিন রাত সর্ব অবস্থায় মানুষকে দাওয়াত দিয়েছেন, আমাদেরকে দাওয়াতই দিতে হবে, অন্য কিছু না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم على الأرائك إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نظرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون سورة متففين 22 থেকে 28 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীতে মানুষের বসবাস আল্লাহ পাকের বিশেষ মেহরবানিতেই সম্ভব হয়েছে। ইতিপূর্বে এই পৃথিবীতে জিনেরা আবাদ করেছে, তারা নিজেরা মারামারি করেছে, খুনাখুনি করেছে, রক্তারক্তি করেছে, ফাসাদ বিশৃঙ্খলা বিপর্যয় সৃষ্টি করেছিল। তাদের অভিজ্ঞতার তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষিতে ফেরেশতারা আল্লাহ পাকের কাছে অভিযোগ পেশ করেছিলেন, আল্লাহ আপনি আবারও কি আর দলকে সৃষ্টি করবেন? যারা ইউসুদ ফিহা, এখানে ফাসাদ সৃষ্টি করবে, রক্তারক্তি করবে, ওয়াসফুকুদ দিমা, তখন আল্লাপাক বলছিলেন ইন্নি আলাম আলা তা আলাম, আমি যা জানি তোমরা তা জানো না। সবাইকে বললেন আমি কোরআন নাজিল করব, তোমরা কে নেবে দায়িত্ব? পাহাড় বললো আমি পারবো না, সবাই বলছে আমরা পারবো না। আদম বলল আমি পারবো, কি করতে হবে? যে তুমি নেকির কাজ করবা, পাপের কাজ ছাড়বা,
নেকির কাজ করলে জান্নাত পাবে পাপের কাজ করলে জাহান্নাম যেতে হবে তো এটা তো সহজ ব্যাপার এটা তো সমস্যা কি আচ্ছা এই দায়িত্ব আমি নিলাম আদম এই দায়িত্ব নিলেন ভবিষ্যৎ চিন্তা তার ছিল না যে আমার সন্তানরা এই দায়িত্ব পালন করতে হয়তো বা ক্ষমতা রাখেন না এ বিষয়টি সূরা আহজাবের শেষ দিকে আল্লাহ পাক স্পষ্টভাবে ব্যাখ্যা দিয়েছেন ইন্না আরাদনাল আমানাত আলা সামাওয়াতি ওয়াল আরদ ফাবান ইয়াহমিলহা ওয়া হামালাহা আল ইনসান আমি আসমান ও জমিনকে এই দায়িত্ব দিয়েছিলাম এই আমানত বহন করার জন্য তারা সবাই অস্বীকার করেছিল কিন্তু আদম এটাকে স্বীকার করে নিয়েছিল আদম ভাবছেন তো আমি তো অন্য কাজ করবই না তো আমার জন্য সমস্যা কি কিন্তু আদম সন্তানরা তো অন্য কাজ করবেই এটা তো আর বিষয়টা তো তার জানা ছিল না আর এই ন্যায় কাজ যারা করে অন্যায় কাজ যারা করে এর মূল ভিত্তি কোথায় অন্যায় কাজ আমি করব না কেন করব না আমি করছি বহু টাকা পয়সা পাচ্ছি একটাতে ঘুষ খেলে সারা জীবনে চাকরির পয়সা পেয়ে যাচ্ছি 30,000 টাকা বেতনের চাকরি করে 919 কোটি টাকার মালিক হয়ে গেছি সমস্যা কোথায় দেখছেন না পেপারে একজন 186 কোটি টাকার মালিক হয়েছে বেতন কয় 30,000 টাকা ফোর্থ ক্লাস এমপ্লয়ি এই এমন একটা সুন্দর চমৎকার দেশ যেমন কি আমেরিকা রাশিয়া জাপান চীন সবাইকে ডিঙে অতি দ্রুত ধনী হওয়ার দেশ হিসাবে বাংলাদেশ সারা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে নাউজুবিল্লাহ বিন জালিক বলতে হবে আলহামদুলিল্লাহ বলা যাবে না কথা বুঝছে যেখানে মায়েরা পেটের দায়ে নিজের সন্তান বিক্রি করে খায় সেই দেশের মানুষ রাতারাতি ধনী হয়ে আলাদিনের চের আগের মতো আমেরিকাকে টক্কর দিয়ে উপরে উঠে যায় তাহলে কোন জিনিস এখানে আছে যেটা সহজে আলাদিনের চের আগ পাওয়া যায় নিশ্চয়ই কিছু আছে নাহলে হয় কেমন করে ওদিকে যাচ্ছি না আপনি কি করে তাকে রোধ করবেন আপনার দেশেও আইন আছে সব দেশে আইন আছে আপনার দেশে পুলিশ আছে সব দেশে পুলিশ আছে আপনার দেশে পুলিশের উপরে আবার র্যাব আছে র্যাব কিন্তু অন্য দেশে নাই পুলিশে শেষ এত কিছু করেও আপনার এখানে কিছুই ঠেকানো যাচ্ছে না ধনীদের ধন স্পৃহা কমছে না এটা বহু পূর্বে 1,500 বছর আগেই আমার আপনারা প্রিয় রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরশাদ করে গিয়েছেন যে যদি বান্দাকে এক ময়দান ভর্তি স্বর্ণ দেওয়া হয় সে আর এক ময়দান ভর্তি স্বর্ণ চাইবে আছে না হাদিসে এই লোভ দমন করার পথ কি আর এই লোভ দমন করতে পারলেই মানুষের মর্যাদা কোথায় যারা এই লোভ দমন করতে পারেন তারাই হলেন শ্রেষ্ঠ মানুষ قال الله تعالى في كلامه المجيد وما يوقى شح نفسه فأولئك هم المفلحون جرا নিজের হৃদয়ের কার্পণ্য থেকে নিজেকে বাঁচাতে পারল তারাই হলো সফল কাম لا يستمع الشح والإيمان في قلب رجل وفي قلب عبد وفي رواية وفي قلب مسلم أبدا একজন মুসলমানের হৃদয়ে কখনো ঈমান এবং কৃপণতা একত্রে হতে বসবাস করতে পারে না একত্রিত হতে পারে না হয় সে মুসলমান থাকবে নইলে সে কৃপণ হবে হয় সে কৃপণ হবে নইলে সে মুসলমান হবে মুসলমান কখনো কৃপণ হয় না কৃপণ কখনো মুসলমান হয় না হাদিসের অনুবাদ করলে কিন্তু এটাই দাঁড়ায় অথচ আমরা কৃপণও হব মুসলমানও হব একসঙ্গে দুটো হবে তো হবে কোটি কোটি টাকার মালিক আমি কিন্তু একজন নিরীহ গোবাচরা গরিব মানুষকে যখন দেখছি বাবা মাফ করো বা 10 টাকা দিলাম না 100 টাকা দিলাম তাতে কি হয় আজকের এই যুগে বস্তুবাদী আকিদার যুগে যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে আপনি আখরাতের চিন্তা আনতে না পারবেন ততক্ষণ পর্যন্ত একটা মানুষের অন্তর্জগৎ পরিচ্ছন্ন হবে না যদি একটা মানুষ মনে করে আমি যা করছি বিনিময়ে আমি এটাই পাবো পানিতে হাত দিলে হাত ভিজবে আগুনে হাত দিলে হাত পুড়বে বাস্তব যেমন দেখা যায় ঠিক অমনি করে আমি যদি একটু সামান্য মিথ্যা ভাষারে সই করি তাহলে আমি তো রাতারাতি এত টাকার মালিক হচ্ছি আমি যে একটা প্রজেক্ট পাস করিয়ে দিই তা আমাকে যে পার্সেন্টেজ দেওয়া হবে সেই পার্সেন্টেজেই তো আমি বাংলাদেশ খরিদ করে ফেলে দিতে পারবো সমস্যা কি অমুকে করছে অমুকে করছে আমি না একটু করলাম বা শেষ
এইখানে যে আপনার ইমানদারি পরীক্ষা হচ্ছে মানুষের মধ্যে এই মানবতা বোধ মানুষ যখন অন্যের উপকার করার মানসিকতা হারিয়ে ফেলে তখন তার মধ্য থেকে মানবিক মূল্যবোধটা হারিয়ে যায় মানুষ এবং পশুর পার্থক্য এখানে পশু সিরাপ নিজেরটাই বোঝে মানুষ কিন্তু শুধু নিজেরটা নিয়ে খুশি হয় না অন্যকে উপকার করতে ভালোবাসে দেখবেন খেয়াল করে নিজের দিকে নিজে চিন্তা করুন আপনি যখন কোনো মানুষকে কিছু দান করেন আল্লাহর ওয়াস্তে কোন রকম দুনিয়াবী স্বার্থে নয় তখন আপনার অন্তর্জগতে যে তৃপ্তি আসবে এই তৃপ্তি কিন্তু টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না দেখবেন খেয়াল করে একদিন টেস্ট করেন একটা মানুষকে দেন ডানিয়াল হাদিসের ভাষায় বলি জান্নাতে কেয়ামতের দিন আল্লাহর ছায়ার নিচে সাত শ্রেণীর লোক যে ছায়া পাবে আছে না তার এক শ্রেণীকে যে ডান হাতে দান করে বাম হাত টের পায় না এই মানসিকতা অর্জন করা খুবই কঠিন খুবই কঠিন দান তো কিন্তু সবাই কিছু না কিছু করে যদি আপনার দানের মধ্যে সামান্যতম কোনো দুনিয়াবী স্বার্থ থাকে বা লোক দেখানো থাকে বা লোক শোনানোর উদ্দেশ্য থাকে তাহলে আপনার দান হচ্ছে বটে কিন্তু আপনি পরকালে কিছুই পাচ্ছেন না সে বিষয়টি সবসময় খেয়াল রেখে আপনার অন্তর্জগৎ পরিচ্ছন্ন করার জন্য যে বিধান কোরআন হাদিসে এসেছে এগুলি আমরা সামনে রাখি তাহলে এবার চলে যান দেড় হাজার বছর আগে আয়ামে জাহিলিয়াতের মানুষগুলিকে কীভাবে আল্লাহ রসুল ফিরিয়েছিলেন একেবারে পরিবর্তন ইউ টার্ন করেছিল তারা যারা দুনিয়া ছাড়া কিছুই বুঝতো না দুহাতে ইনকাম করত নিজেরা এবং তার আত্মীয় স্বজন নিজের লোক ছাড়া কাউকে তারা চিনত না নিজেদের মধ্যে একটু মারামারি হলে যদি সে নিজের গোত্রের লোক হয় সে যদি কোনো অন্যায়ও করে তার অন্যায়কে অন্যায় হিসেবে দেখা হতো না কোনো ধনিক শ্রেণীর লোক যদি অন্যায় করে তাকে ওভারলুক করা হতো কোনো গরিব কোনো অন্যায় করলে শাস্তি দেওয়া হতো অন্য গোত্রে কোনো লোক যদি ভালো কাজও করে স্বীকার করা হতো না নিজের গোত্রে কোনো লোক যদি অন্যায় করে সেটাকেও মাফ করে দেওয়া হতো এই যে বিপর্যয়কর অবস্থা তৎকালীন সমাজে ছিল সেখানে কী করে এই কথা হলো ফাতেমা বিনতে মুহাম্মদ লাকাতাত ইয়াদাহা তখন হাদিসে কোরআন নাজিল হয়ে গেল মদিনাতে যে হাত কেটে দেওয়া হবে যদি কেউ চুরি করে লাকানা মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এটাই দণ্ডবিধি তখন আল্লাহ রসুল কী জবাব দিয়েছিল এই যে ঘটনাটা আছে এই সঙ্গে খালি বলে দেওয়া ভালো বনি মখজুম গোত্রের জনৈক মহিলা চুরি করলেন এবং তিনি অত্যন্ত উচ্চবংশীয় মহিলা মখজুম হচ্ছে হযরত আবু জাহালের বংশ এই আবু জাহালের বংশ তো বনু হাশিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতো এরা তো এই বংশের একজন মহিলা চুরি করল তখন এরা সব মুসলমান হয়ে গেছে পরের ঘটনা এগুলা তো ওই মহিলাকে বাঁচানোর জন্য আল্লাহ রসুলের কাছে সুপারিশ করবে কি তো আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব ছিলেন ওসামা বিন জায়েদ নাতি হিসাবে জায়েদ বিন হারেসার ছেলে ওসমা যে বলছে হ্যাঁ আল্লাহ রসুল ভুল করে চুরি করে ফেলেছে আর কখনো করবে না তবা করছে আপনি ওকে এবার মতো ক্ষমা করে দেন আল্লাহ রসুল বুঝলেন যে এটা আমার নিজের কথা নয় এর পিছনে বড় বড় নেতারা আছে তখন তিনি চলে গেলেন সরাসরি মসজিদে সবাইকে আসতে বললেন খদ্দা দাঁড়িয়ে গেলেন তার সেখানে তিনি বললেন দেখো লাকানাত ফাতেমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাত ইয়াদাহা আল্লাহর এই দণ্ডবিধি পরিবর্তন করার ক্ষমতা আমার নাই আল্লাহ দিনের ব্যাপারে আমি কাউকে কোনো খাতির করব না যদি আজকে আমার মেয়ে ফাতেমাও চুরি করত আমি নিজ হাতে তার হাত কেটে দিতাম এই হাদিস সঙ্গে সঙ্গে সব স্টপ যারা দুদিন আগ পর্যন্ত লুটপাট করতো চুরি করে খাইত সব চুরি চামারি সব বন্ধ কী করে এটা সম্ভব হল যারা অন্যের ইজ্জত লুট করা কোনো ব্যাপারই মনে করতো না তারা পর নারীকে মা বলে ডাকা শিখল ঐতিহাসিক জ্ঞাবন তার ডিক্লাইন অ্যান্ড ফল অফ আরব এম্পায়ার বইয়ের মধ্যে লিখছেন রাতের অন্ধকারে কাফেলা হারিয়ে জনৈক যুবতী মহিলা তিনি হায় হায় করছেন কি হবে আমি কোথায় যাব মরুভূমির বুকে একাকি একটা মহিলা হঠাৎ করে ঘোড়ার শব্দ কটকট কটকট টকটক শব্দ শুনতে মহিলা আরও ভয় পেয়ে গেছে সর্বনাশ এই বুঝি আমি হামলার শিকার হয়ে গেলাম এই বুঝি আমার ইজ্জত চলে গেল ঠিকই নিকটে এসে দাঁড়িয়ে গেল একজন যুবক ঘোড়াতে লাভ দিয়ে নিচে নেমে পড়ছে কে আপনি এখানে মহিলা বলছে আমি একজন মহিলা কোথায় কে আপনার কাফেলাকে
বলল আমার অমুক গোত্রের মেয়ে আমার কাফেলা আমাকে ফেলে চলে গেছে, আমি ওই পথহারা, অপেক্ষায় আছি কীভাবে তারা খোঁজ নেবে এবং সেখানে যাব। যুবক ছেলেটি বলছে, মা আমি একজন যুবক, আমি মুসলিম, আপনি নিশ্চিন্তে আমার সঙ্গে যেতে পারেন, কোথায় আপনার গোত্র কোথায় আপনার এলাকা বলে দিন, আমার ঘোড়ায় আপনি বসুন, আমি লাগাম ধরে পায়ে হেঁটে আপনাকে নিয়ে আপনার গোত্রে পৌঁছে দেব। ঐতিহাসিক জ্ঞাপন এখানে এসে বলছেন, আমি এখানে এসে স্তব্ধ বিস্ময়ে তাকিয়ে থাকি এই সেই সমাজের মানুষ, যে সমাজের মানুষ দুদিন আগেও মানুষের ইজ্জত লুট করেছে, সেই সমাজের একটি যুবক ছেলে কি করে কথা বলতে পারে এই সুন্দর সুযোগে মহিলাকে ইজ্জত নষ্ট না করে তাকে মা বলে ডেকে একাই তার বাড়িতে পৌঁছে দিচ্ছে, এটা কি করে সম্ভব হলো? একমাত্র মুহাম্মদের নিজস্ব শিক্ষার বদৌলতে এটা সম্ভব হয়েছে। খ্রিস্টান হওয়া সত্ত্বেও তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন, বললেন আলহামদুলিল্লাহ। কিভাবে সম্ভব হয়েছে? কারণ ওই যুবক আগে জানতো দুনিয়ায় যতদিন আছি ইচ্ছা মতো লুটপাট করে খাবো, ই ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও পো ফুর্তি করো। এখন সে জানে ইন্নাল্লাহ সামিউম বাসির, আল্লাহ সব কিছু শুনছেন সব কিছু দেখছেন, এই বিশ্বাস তার মধ্যে এসে গেছে। আল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি আল্লাহর ইবাদত করে এমনভাবে জানো তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, না পারলে এটুকু বিশ্বাস করো যে আল্লাহ তোমাকে দেখছেন। এই বিশ্বাস তার মধ্যে এখন জন্মে গেছে, আগের বস্তুবাদী চিন্তাধারা পরিবর্তন হয়ে এখন তার মধ্যে ওহি চিন্তা এসে গেছে, সে সবসময় আল্লাহকে ভয় করে। এবং খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহ পাক দুইটি জান্নাত নির্ধারণ করেছেন। এই বিশ্বাস জগতের পরিবর্তন ছাড়া এবং আখেরাতের চিন্তা ছাড়া মানুষের আদৌ কোনো পরিশুদ্ধতা আসবে না। চিন্তার পরিবর্তনের মাধ্যমে সমাজের পরিবর্তন আসে। আল্লাহ রসুল এই কাজটি করেছিলেন, এই কাজটি করার কারণেই সমাজ পরিবর্তন হয়েছিল। এখন এর মধ্যেও কিন্তু উঁচু নিচু তারতম্য ভেদাভেদ থাকে। আল্লাহ বলছেন ইন্নাল আবরার আলাফি নাঈম, নিঃসন্দেহে আবরার যারা যারা নেককর্মে সৎকর্মশীল মুমিন তারা সবাই থাকবে অফুরন্ত নিয়ামতের মধ্যে জান্নাতের মধ্যে। আলাল আরায়কি আন্দরুন, তারা সেখানে সুন্দর আসনে বসে পরস্পরের প্রতি দেখবে। তার ফি ফুজুহিম নদরাতুন নাঈম, তুমি তাদের চেহারার মধ্যে নিয়ামতের ঔচ্ছল্য দেখতে পাবে। ইউসকাউনা মিন রাহীকিম মাখতুম, তারা মোহরাঙ্কিত শরাব থেকে পান করবে। খিতামুহু মিস্ক, যার মুখটি হবে মিস্ক আম্বরের। ওফি দালিকা ফাল্যাতানাফাসিল মুতানাফিসুন, মিস্ক আম্বরের ওই মোহরাঙ্কিত সুধা পান করার ব্যাপারে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক, অন্য কোনো প্রতিযোগিতা নয়। ওই জান্নাতের সর্বোচ্চ ঝর্ণা ধারা মিস্ক আম্বর মিশ্রিত সেই পানি পান করার জন্য প্রতিযোগিতা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে বলছেন। শুধু তাই নয়, ওর মধ্যেও তারতম্য আছে। কী সেটা? ও মেজাজুহু মিন তাসনিম, এই জান্নাতি ঝর্ণা যদি তাসনিম ঝর্ণার পানি মিশ্রিত হয়, আয়নাই এসব বিহেল মোকাররাবুন, সেই তসলিম ঝর্ণার পানি মিশ্রিত জান্নাতের অধিকারী হবে তারাই যারা আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা। কেয়ামতের দিন তিন শ্রেণীর লোক হবে, ডান পাশের সারি, বাম পাশের সারি, সম্মুখের সারি। বাম পাশের সারি জাহান্নামী হবে, ডান পাশের সারি জান্নাতি হবে। সম্মুখের সারি নৈকট্যশীল বান্দাদের জন্য, নবী রসুল শহীদ সিদ্দিক তাদের জন্য। এখানে গিয়ে আল্লাহ রসুলকে সাহাবা একরাম প্রশ্ন করে, হে আল্লাহ রসুল আমাদের লোক সংখ্যা কেমন হবে? তিনি জবাব দিচ্ছেন, 120টি সারি হবে, তা 80টিই হবে তোমাদের মধ্য থেকে। আলহামদুলিল্লাহ,
তারপর আবার প্রশ্ন করলে আবার জবাব দিচ্ছেন আমি ধারণা করি জান্নাতের অর্ধেকই হবে তোমরা চচে আর নয় হ্যাঁ আমি ধারণা করি জান্নাতের তিন ভাগের দুই ভাগই হবে তোমরা কাদের মধ্যে কি হবে হাফেজ ইবনে কাসির ব্যাখ্যা দিচ্ছেন আওয়ালিন উম্মত যারা السابقون الأولون المهاجرين والأنصار جرا তাদের মধ্য থেকে যেমন সুল্লাতুল আউয়ালিন তাদের মধ্য থেকে বৈশ্বিকক মুমিন হবে আর সুল্লাতুল আখিরিন আখেরি জামানার ঈমানদারদের মধ্য থেকে বহু সংখ্যক ঈমানদার তার মধ্যে যোগদান যুক্ত হবে সংযুক্ত হয়ে যাবে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তাদের মধ্যে অংশভুক্ত করেন এখানে গিয়ে এই যে তারতম্য সাবেকুন আসহাবুল মাইমানা অগ্রবর্তী দল এবং ডান পাশের দল দুটি জান্নাতি আপনি অগ্রবর্তী দলে নিঃসন্দেহে যেতে চাইবেন কোন হিসাব নিকাশ নাই আদখুলু মিন উম্মতি সাবুন আলফাম বিগায়রি হিসাব আল্লাযিনা লা ইয়াতাগায়ারুনা ওয়া লা ইস্তারকুনা وعلى ربهم يتوكلون আমার উম্মতের 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে যারা কখনো ঝাড়ফুঁক নেয়নি যারা কখনো গণক ঠাকুরের কাছে যায়নি ভবিষ্যৎ বক্তার কাছে যায়নি এবং সিরফ আল্লাহর উপরে ভরসা করেছে 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে চলে যাবে একদিন আল্লাহ রাসূল সালাতে রাতের বেলায় সালাত আদায় করছেন একসময় বললেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা আল্লাহ তুমি আমার সহজ হিসাব গ্রহণ করো সেই রাতের অন্ধকারে কোনো সাক্ষী নেই একজন মহিলা ছাড়া তিনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে আল্লাহর পক্ষ থেকে জিব্রিল এসে নিজে তাকে সালাম দিয়েছেন পৃথিবীর একজন মহিলা জিব্রিলের সালাম পেয়েছে তিনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি একই সঙ্গে 2,210টি হাদিসের হাফেজ ছিলেন অতুলনীয় মহিলা তিনি ধরে ফেললেন হে আল্লাহ রসুল আপনি এই দোয়া কেন পড়লেন কি দোয়া যে আপনি বললেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা হে আল্লাহ তুমি আমার সহজ হিসাব গ্রহণ করো আপনার কি কঠিন হিসাব হবে নাকি আপনার তো আগে পিছে সব গুণা মাপ তখন আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন হে আয়েশা আফালা আকুনা আব্দান শাকুরা আমাকে যে আল্লাহ পাক আগে পিছে গুণা মাফ করে দিয়েছেন এজন্য আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না এরপর পর্যন্ত হিসাব বললেন হিসাব নিকাশের বিষয়টা কেমন তখন আল্লাহ রাসূলের জবাবটা দিলেন জবাবটা আমাদের স্মরণে রাখা ভালো উনি বললেন দেখো যদি ওই দিন আল্লাহর রাসূল সবাইকে হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে যাচাই বাছাই করেন তাহলে মুমিন একটাও পাস করবে না আর যদি খালি পাতা উল্টে দেন আর ওভারলুক করে চলে দেন আলহামদুলিল্লাহ সবাই পাস করে যাবে আমি ওটাই চাচ্ছি যেন আল্লাহ পাক আমারই আমার ভালো করে খেয়াল না করে পাস করে দেন আল্লাহ তুমি আমাদের হিসাব নিকাশ কঠিন করে নিও না আমরা দুর্বল বান্দা আমরা পারবো না আল্লাহুম্মা আমিন এজন্য আমরা সূরা গাশিয়া পড়া কি বলি আল্লাহুম্মা হাসিবনা হিসাবা ইয়াসিরা প্রতি জুমাতে আমরা বলি পড়ি হে আল্লাহ তুমি আমাদের সহজ হিসাব গ্রহণ করো কঠিন করলে কোনো উপায় নাই এইখানে গিয়ে হয় তারতম্য এবার আসুন আমরা সাহাবে কেরামের আমলটা দেখি সূরা তওবা 100 আয়াতে আল্লাহ পাক বলছেন আস-সাবিকুনা আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যারা মুহাজির ও আনসারদের অগ্রবর্তী দল তাদের উপরে আল্লাহ পাক খুশি হয়েছেন এবং তারা আল্লাহর উপরে খুশি হয়েছেন এই অগ্রবর্তী দল তো একজন না নিঃসন্দেহে একাধিক অথচ তাদের মধ্যেও তারতম্য ছিল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বা উমর সাইয়্যিদা কুহুলে আহলিল জান্নাহ আবু বকর এবং উমর হচ্ছে জান্নাতের প্রৌঢ় ব্যক্তিদের সর্দার তারতম্য হল না বলা হচ্ছে আল হাসান ওয়াল হুসাইন সৈয়দ শাবাব আহলিল জান্নাহ হাসান এবং হুসাইন
জান্নাতের যুবকদের সরদার তারতম হচ্ছে না বলা হচ্ছে আফজালুন নিসাইল আলামিন খাদিজা বিনতে খুবাইলিদ ফাতিমা বিনতে খাদিজা আসিয়া বিনতে মুজাহিম জাওজাতে ফিরাউন ও ইমরাতে ইমরান অর্থাৎ মরিয়াম ঈসার মা এক কথা বলি সহজে ঈসার মা ফিরাউনের স্ত্রী আসিয়া এবং খাদিজা মা খাদিজা এবং তার মেয়ে ফাতিমা বিনতে খাদিজা এই চারজন মহিলা বিশ্বের সকল মহিলার চাইতে উত্তম তাহলে কি তারতম্য হল না আবার দেখছি জিবরিল দুনিয়াতে নেমে এসে সালাম দিচ্ছেন আয়েশাকে আল্লাহর রাসূলের আরও কয়েকটা স্ত্রী ছিল আয়েশা সালাম পাচ্ছে তারতম্য হল না এই তারতম্য বিচার করার আমাদের প্রত্যেকের জরুরি এ গ্রেট বি গ্রেট যাই পান এ গ্রেট পেলেও ছাত্রদের মধ্যে তারতম্য থাকে সবাই কিন্তু সমান নয় আমাদের দেশে আগে যে নিয়ম ছিল এক নম্বরের জন্য ফার্স্ট সেকেন্ড হয়ে যেত না আর এখন আর তা হয় না এখন কি একটা বাজে নিয়ম চালু করে দিয়েছে আশি থেকে একশো পর্যন্ত সবাই এ গ্রেড এটা কি হলো যে ছেলে আটানব্বই পেল আর যে ছেলে একাশি পেল সমান নাকি কিন্তু না যেহেতু পাশ্চাত্য বিশ্বে গ্রেড চালু হয়েছে হয়তো আমরা তো হলো গোলাম বিশ্ব ওরা যা করে আমাদের তাই করতে হবে অর্থাৎ আমরা এখন হয়ে গেছি সব গ্রেডওয়ালা জান্নাতে এই তারতম্য আছে হাদিসে এসেছে জান্নাতের একশো দরজা আছে একশো স্তর আছে নিস্তলার জান্নাত আর উপতলার জান্নাতে কি সমান নাকি পার্থক্য হবে না আমরা এই জন্য আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলো সাহাবাকরাম হে আল্লাহ রাসূল আমরা তাহলে আল্লাহর কাছে কি দোয়া করবো আমরা কি নিস্তলা জান্নাতে দোয়া করবো তো না মনে রেখে দিও জান্নাতের সর্বোচ্চ স্তর হচ্ছে জান্নাতুল ফেরদাউস আরশের নিচে তোমরা যখন প্রার্থনা করবে আল্লাহর কাছে তোমরা আলুল জান্নাতুল ফেরদাউস তোমরা জান্নাতুল ফেরদাউসের প্রার্থনা করবে আসুন আমরাও প্রার্থনা করি আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের অধিকারী করো আল্লাহ তো দিতে করে সমস্যা নাই আল্লাহ দয়া করলে দিতে পারেন কিন্তু আমাদের তো সেরকম যোগ্যতা অর্জন করতে হবে তাই না ক্লাস অত বেলাল যেখানে এত সম্মান পেল বেলালটাকে কৃত দাস শুধু নয় কৃষ্ণকে হাফসি গোলাম তার সম্মান আল্লাহবাক এত বাড়িয়ে দিলেন যে মক্কা বিজয়ের দিন আল্লাহ রসুল তাকে বললেন বেলাল ওঠো কাবাগিরের মাথায় সাদে গাড়িতে আজান দাও এ দৃশ্য দেখে মক্কার নেতারা বলছে হায় রে আমাদের বাবার আগে মারা গেছে ভালোই হয়েছে এই দৃশ্য দেখতে হয়নি যে আমাদের বাড়ির কেনা গোলাম সেই এক আমাদের মাথার উপরে উঠে আজান দিচ্ছে আল্লাহ রসুল টের পেয়ে গেছে এসে এই অমুক অমুক নেতা তোমার একটু আগে কী বলছিলে তাহলে আমরা এই বলছিলাম মনে রেখে দিও মান বাত্তা বিহি নাসাবাহু লাম ইসরাইবু আমল যে ব্যক্তির আমল যা যে ব্যক্তির আমল দূরে চলে গেছে অর্থাৎ আমল দুর্বল লাম ইসরাইবু নাসাবাহু তার বংশমর্যাদা তাকে কখনোই এগিয়ে দেবে না তোমরা হতে পারো কুরাইশ বংশের লোক কিন্তু আমলে তোমরা কম বেলাল হতে পারে তো কুরাইশ বংশের লোক নয় সাথে কৃতদাস কিন্তু আমলে তোমার সবার উপরে এজন্য তার সম্মান আজকে সবার উপরে চলে গেছে আল্লাহ রাসূল একদিন বলছেন এই বেলাল তুমি কি এমন করেছো রাত জান্নাতে দেখলাম তোমার পায়ের আওয়াজ পেলাম বেলাল বলছে হে আল্লাহ রাসূল আমি কি আমল করবো আপনি যা শিখিয়েছেন তাই করি বলে কি বলো তো বলে আপনি যখন বলেছেন তোমরা মসজিদে ঢুকবে তাই হয়তো লুজু দূরে কাছ সালাত আদায় করবে আজানের পরে তুমি দূরে কাছ সালাত আদায় করবে আমি এইটুকু একটা ক্ষুদ্র নফজ আমল করি সুন্নত আমল করি আল্লাহ রাসূল বলেন হ্যাঁ এটাই তোমাকে আজকে জান্নাতে এত উচ্চ পর্যায়ে নিয়ে চলে গেছে যে আমার আগে আগে তুমি হেঁটে চলে যাচ্ছ তো বোঝা গেল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে আল্লাহ ভীরু এই আল্লাহ ভীরুতার প্রতিযোগিতা যদি আমরা করতে পারি এবং তসলিম ঝর্ণার পানি পান করার আগ্রহ নিয়ে যদি আমরা কাজ করি ইনশাআল্লাহ নিজের জীবন পরিবর্তন হবে নিজের পরিবারের জীবন পরিবর্তন হবে নিজের সমাজ পরিবর্তন হবে সারা দেশ পরিবর্তন হবে কিন্তু যদি এর বিপরীতটা করি নেকি অর্জনের বদলে ধন অর্জনকে যদি আমরা
লক্ষ্য নির্ধারণ করি। আজকের যুগের শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে ধন অর্জন, নেকি অর্জন নয়। আমার ছেলে কোন সাবজেক্টে পড়লে বেশি টাকার বেতন পাবে, এটি হল বাবাদের বড় চিন্তা, ঠিক না? কি মাদ্রাসা ছাত্র হোক বা জেনারেল লাইনের ছাত্র হোক, সবার বাবাদের একটাই চিন্তা, কিসে পড়লে আমার সন্তান বেশি টাকা ইনকাম করে দেবে। ফলে এক কথা গত সম্পাদকীয় আমি লিখেছি যে আজকের শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ধন অর্জন, নেকি অর্জন নয়। কোনটা করলে আমার সন্তান বেশি নেকির অধিকারী হবে, এই চিন্তা কোনো বাপ মায়ের মধ্যে এখন আর নাই। এটি হলো এই সমাজের অধঃপতনের মূল কারণ। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মানুষের আকীদা এখানে পরিবর্তন করে দিয়েছিলেন, হে মানুষ, তুমি সিরাত মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছো, যে কোনো মুহূর্তে তোমাকে মৃত্যু নিয়ে চলে যাবে, যে কোনো মুহূর্তে। তুমি সুস্থ মানুষ, যে গত কয়েকদিন আগে আমার এখানেই তো ঘটে গেল, পিছনে যে মসজিদটা আছে জুমা মসজিদটা, এখান থেকে 50-60 গজও হবে না, ফজরের সালাত আদায় করেছে, একসঙ্গে হেঁটে যাচ্ছে মসজিদ থেকে বেরিয়ে বলতে 50 গজও যায়নি, হঠাৎ করে পড়ে গেল, পড়ে গেল তো গেলই, হাসপাতালে নিয়ে গেলে বলছো তো আগেই মারা গেছে। আগের দিন মগরবে একসঙ্গে সালাত আদায় করলো, আমাদের লোকাল কমিশনার সাহেব বললেন, পরদিন আমি এখানে জোহরের সময় জানাজা ইমামতি করলাম, উনি বললেন কালকে মগরবে আমরা পাশাপাশি দাঁড়িয়ে একসঙ্গে সালাত আদায় করেছি, আজকে তার জানাজা পড়তে হচ্ছে। এই তো আমাদের জীবন, কচুর পাতার উপরে পানি থাকে না, কতক্ষণ থাকে, একটু বাতাস পেলেই পানি পড়ে যাচ্ছে। এইটা যদি খালি মানুষ মনে রাখে তাহলে তার জন্য তো আর কোনো নসিহত লাগে না। এর জন্য কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকসারু যিকরা হাযিমিল যা, তোরা বেশি বেশি করে স্বাদ বিনষ্টকারী বিষয়টিকে স্মরণ করো, অর্থাৎ মৃত্যুকে স্মরণ করো। আর এই কারণে জনৈক ব্যক্তি এসে আল্লাহ রসুলের জিজ্ঞেস করছেন, হে আল্লাহ রসুল, এই দুনিয়ার সবচেয়ে চরিত্রবান ব্যক্তি কে? তিনি বলছেন সবচেয়ে উন্নত মানুষ কে? তিনি বলছেন আকসার হুম খোলকান, যে ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে খোলক মানে চরিত্রের দিক দিয়ে উত্তম, তিনি হচ্ছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। এরপরে আর প্রশ্ন করেছে, হে আল্লাহ রসুল, তাহলে আমাদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ ব্যক্তিকে? তখন তিনি জবাব দিচ্ছেন, যে ব্যক্তি মৃত্যু পরবর্তী জীবনের জন্য এই দুনিয়াতে বেশি বেশি পাথেয় সঞ্চয় করে, তিনি হচ্ছেন সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি। উলাইকা হুমুল আকিয়াস, এই বিচক্ষণতা আমাদের মধ্যে খুবই কম, চোখের সামনে আমরা দেখছি হর হামেশা মৃত্যু সংবাদ, শোক সংবাদ সবসময় দেখছি। এই দিক দিয়ে সাহাবায়ে কেরাম পরস্পরের প্রতিযোগিতা করতেন, তবুকে যুদ্ধ দমামা বেজে গেছে, আল্লাহ রসুল বসে গেছেন মসজিদ নববীর সামনে, হে আমার সাহাবীরা তোমরা ধান করো, রোমক সম্রাট হেরাকল 30,000 বাহিনী নিয়ে এগিয়ে আসছে মদিনার দিকে, পুরা মদিনার লোক সংখ্যা সর্বসাকুল্যে 10,000 হবে না, 3,000 হবে না, অত তিনি নিয়ে আসছেন 30,000 প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য, মদিনাকে দুনিয়াতে নিশ্চিহ্ন করে দিবি। এখন এই খেজুর পাকার মৌসুম, দুর্ভিক্ষ সবার ঘরে ঘরে, এর পথ সত্ত্বেও আমাদেরকে যেতে হবে মোকাবেলা করার জন্য। তোমরা কে আছো, যার যা আছে নিয়ে আসো, শুরু হয়ে গেল দানের প্রতিযোগিতা। ওমর ফারুক মনে মনে কল্পনা করলেন, আজকে আমি আবু বকরকে হারাবো, যেটা আগে বললেন না প্রতিযোগিতা, দানের প্রতিযোগিতা, এটি কল্পনা করা যায় নাকি? না দিয়ে কত পারা যায় সেই প্রতিযোগিতাই কিন্তু আমরা করি। আর এখানে শুরু হয়ে গেল দানের প্রতিযোগিতা। ওমর ফারুক বলছেন, আমি মনে মনে বললাম আজকে আবু বকরকে হারাবোই, তো কোনোদিন পারি না ওনার সাথে, গিয়ে সামনে হাজির হলেন, সব কিছু নিয়ে একবার উট টুট ভরি সব মালামাল নিয়ে হাজির। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল বলছেন, এই ওমর, বাড়িতে কি রেখে আসছো? ফাকালা মিসলাহু, যতটুকু এনেছি অতগুলো রেখে আসছি। এর কিছুক্ষণ পরে চলে আসছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বিশাল দানের বহর, উট ঘোড়া যা ছিল সব নিয়ে চলে আসছে। হে আবু বকর, তুমি বাড়িতে কি রেখে আসছো? আল্লাহ রাসূল, আল্লাহ এবং তার রসুলকে রেখে আসছি। জিতলো কে? ওমর বলেই ফেললেন,
আল্লাহ লা উসবিকুহু আবাদা আমি আর কখনোই অবকার সঙ্গে প্রতিযোগিতা করব না পারা যাবে না ওমর ফারুক প্রায় বলতেন হায় রে আবু বকরের নাম সবাই পড়বে যতদিন কিয়ামত হবে না ততদিন যত লোক কোরআন পড়বে ততদিন আবু বকর শ্রেষ্ঠই ব্যক্তিত্ব হয়ে গেছেন তো আবু বকরের এক রাতের যে আমল আমার সারা জিন্দগির আমল দিয়েও তা তুলনা হবে না কি সেটা হিজরতের রাত্রিতে অসহায় রসুল একাকী যখন রওনা দিচ্ছিলেন আবু বকরকে বলে আবু বকর আলা রিসলেক তুমি থামো আমারও বোধহয় হুকুম হতে পারে হুকুম হয়ে গেল যাও তুমি হিজরত করো এইবারে আবু বকর তার সাথী হলেন রাতের অন্ধকারে সওর গিরি গুহায় দুজন আশ্রয় নিয়েছেন তিন দিন থাকতে হলো সেখানে শত্রু বাহিনীকে লেলিয়ে দেওয়া হয়েছে আবু বকর বা মুহাম্মদকে জীবন্ত বা মৃত পাকড়াও করতে পারলে তাকে 100 করে উট পুরস্কার দেওয়া হবে মানুষ বস্তুবাদী মানুষ পুরস্কারের লোভে হন্য হয়ে ঘুরছে পুরা শহর পাহাড় কোনো জায়গায় ফাঁক রাখে নাই সব জায়গায় খোঁজা শেষ আবু বকর বলছেন হে আল্লাহর রাসূল আমার গুহার মুখের পারে ওদের পা দেখতে পাচ্ছি কি উপায় হবে এখন ওই সময় দৃঢ়চিত্ত রাসূল বলছেন লা তাহজান ইন্নাল্লাহ মানা হে আবু বকর চিন্তিত হয়ো না আল্লাহ আমাদের সাথে আছেন একটু যদি নিচের দিকে তাকায় তাহলে কিন্তু হয়ে যায় কিন্তু না ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ পাকের সেনাবাহিনী আছে আসমান জমিনে ভরা ও জুনুদান লাম তারাউহা পাক নাসারাউল্লাহ বা জুনুদিন লাম তারাউহা আল্লাহ বলছেন আমি তাদেরকে সাহায্য করলাম এমন সেনাবাহিনী দিয়ে যাদেরকে তোমরা দেখো নাই তারা কারা ফেরেশতা সারা পাহাড় ঘুরে হয়রান হয়ে গেছে আর বড় পিছন দিয়ে নিচ দিয়ে তাকায় দেখ না ঝামেলা চুকে যায় না আল্লাহ পাক এমন ব্যবস্থা করেছেন ওদের মাথার মধ্যে এমন চিন্তা ঢুকিয়ে দিয়েছেন নিচের দিকে তাকানোর অবসর তাদের নাই ও চোখকে আল্লাহ পাক এমন অনুমতি দেন না যে হে চোখ তো নিচের দিকে তাকাও ও খালি তাকায় সামনের দিকে আল্লাহ পাক তাকে এমনি করে বাঁচিয়ে দিলেন এখানে যে আমাদের গল্পকাররা যারা সিরাত লেখেন তারা বহু বেদাতি কথা চালু করে দিয়েছে প্রায় 16টা বেদাতি কথা এখানে যোগ হয়ে গেছে ওখানে আল্লাহ পাক কবুতর পাঠিয়ে দিলেন দ্রুত সেখানে বাসা বাঁধা হয়ে গেল সঙ্গে সঙ্গে ডিম পাড়ল ওরা দেখলো আরে এখানে তো কবুতরের বাসা বেঁধেছে এখানে তাকেই করবো কি কোথা থেকে মাকড়সা আসলো জাল বুনলো মাকড় জাল ভর্তি হয়ে গেল নিজের দিকে তাকালো এমনি করে করে বহু কাল্পনিক গল্প ফানুষ উড়ানো হয়েছে এই শহরগিরি গুহানে অথচ আল্লাহ পাক নিজেই বলছেন ওয়াইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা আল্লাহ পাক তাকে সাহায্য করলেন এমন সেনাবাহিনী দিয়ে যাদেরকে তোমরা দেখো নি অর্থাৎ বুঝতে পারছেন এই সহজ সুন্দর ব্যাখ্যা বাদ দিয়ে আমরা ছুটেছি কাল্পনিক ব্যাখ্যার পিছনে এখনো পর্যন্ত আমি গতবার হজে গেলাম কবুতরগুলো যে খাওয়া পায় বাংলার মানুষ যদি কবুতরের মধ্যে ওরা গম পাইতো তো এদের কিছুই লাগতো না বাবা এখানে এত কবুতর খাওয়া পায় কেন আর ঠিক এক জাতের কবুতর নানা জাতের তো কবুতর আছে তা না আমার ড্রাইভার বলছে বাঙালি স্যার আমি এখানে 16 বছর আছি তো এদের ধারণা হলো এই সওর গিরিগুয়ে যে কবুতর ডিম পাড়েছিল সেই কবুতরের জাত নাকি এইটা এবং এই কবুতরকে ওরা সম্মান করে আজও খাওয়াচ্ছে আমার তো মক্কায় কবুতর না খাইল তো মদিনায় ওই কবুতর কেন তাহলে ওখানকার ধারণা আল্লাহ রাসূল যেহেতু ওখানে মৃত্যুবরণ করেছেন হয়তো এই কবুতর উড়ে গিয়ে ওখানেও বোধহয় ছিল সেই ধরনের একই জাতের কবুতর মক্কায়ও গম খায় মদিনাতেও গম খায় তো মহা বিপদে পড়ে গেছে এই ধরনের আফওয়াহ রিউমার কাসাস কেসা দিয়ে কাসাসুল আম্বিয়া ভরা এগুলো যাচাই বাছাই করে বই লিখতে যে আমাদের অবস্থা গলত ধর্ম হয়ে যেতে হয়েছে অথচ পরিষ্কার আল্লাহ পাক যদি ইচ্ছা করেন আল্লাহ আপনার মন ঘুরিয়ে দিতে পারেন না হাদিসে ব্যাখ্যা নাই মানুষের অন্তরটা কেমন পাখির পাখনার মতো মুরগির পাখনা যদি এখানে উড়িয়ে থাকে ময়দানে বাতাসে এখান থেকে তারা দিয়ে আর একটা নিয়ে চলে যায় না ওর মানুষের অন্তরটা ওরকম এর ব্যাখ্যা আল্লাহ নবী নিজে দিচ্ছেন তিনি আরও বলছেন
أرواح المؤمنين جنود مجندة مؤمن در روح غلا أكشنا بانير أنشو ورا الدنيا أشهر أعجى آخرتة عالم أرواحه الروح غلا شامرا أكتر تشيلام الدنيا أشهر بره أكيد ধরনের روح إيمان دار روح جد بيجى جاي هو أوتوماتيك تار كاسة تولي أشي وجه أعجى أكشنا تشيلام أكتر الدنيا أشي الروح غلا شاب أعجى تولي أشي أكيد إيمان دار روح غلا أعجى تولي أشي এগুলো কি আমাদের জন্য নসিহত নয় এগুলো কি আমাদের ব্যাখ্যা নয় যে ব্যাখ্যা আমার রাসূল দিচ্ছেন এই ব্যাখ্যার উপর কোনো ব্যাখ্যা হবে মুশকিল হয়েছে মানুষ এগুলো বুঝতেই চায় না খালি কল্পনার ফানুস আড়ায় এগুলোর ঝামেলা যাই হোক উমর ফারুক বলছেন যদি আবু বকর ওই এক রাতের আমল যদি আমার আমলে থাকতো আমার সারা জীবনের আমল তার কাছে কিছুই না যতদিন মানুষ কোরআন পড়বে এই আয়াতটা পড়বে না ওয়াইয়াদুহু বিজুনুদিন লাম তারা হয় লা তাহজান ইন্নাল্লাহ মাআনা ইতিহাস পড়বেন সিরাত রাসূলে অনেক কিছু পাবেন এবার শুনুন আমরা আলোচনা করি আবু বকর এবং ওমর সর্বশ্রেষ্ঠ দুইজন সাহাবী ঠিক তো এনাদের মধ্যে তারতম্য কেন এই শ্রেষ্ঠত্বের মধ্যেই আবার তারতম্য একটা একটা বলে দি ধরে নেবেন আন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان من امن الناس علي في صحبتي ومالي ابو بكر ولو كنت متخذا خليلا غير ربي لاتخذت ابا بكر خليلا متفق عليه মনে রেখে দিও আমার উপরে সবচাইতে যারা এহসান করেছে তার এক নম্বরে হলো আবু বকর সঙ্গ দিয়ে মাল দিয়ে সব কিছু দিয়ে যদি আমি দুনিয়াতে আমার প্রতিপালক আল্লাহকে ছেড়ে অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আমি অবশ্যই আবু বকরকেই বন্ধু হিসেবে গ্রহণ করতাম কিন্তু না তিনি আমার সাহাবী আমার সাথী আমার বন্ধু তো সিরফ আল্লাহ عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كنت متخذا خليلا لاتخذت ابا بكر خليلا ولكن اخي وصاحبي قد اتخذت صاحبكم خليلا قد اتخذ صاحبكم خليلا رواه مسلم যদি আমি দুনিয়াতে কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আমি অবশ্যই আবু বকরকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম কিন্তু না ولكن اخي وصاحبي তিনি আমার ভাই এবং আমার সাথী قد اتخذ الله صاحبكم خليلا তোমাদের এই সাথী অর্থাৎ নিজের কথা বলছেন তোমাদের এই সাথী মুহাম্মদকে আল্লাহ নিজেই বন্ধু হিসেবে গ্রহণ করেছেন রাওয়া মুসলিম বাংলাদেশের শ্বশুরকে কেউ ভাই বলে না তাই না আল্লাহর রাসূলের শ্বশুরকে আবু বকর না ভাই বলছে কিন্তু ইন আখি ওয়া সাহিবি এখানে আখি ফিল ঈমান ঈমানই ভাই আমরা শ্বশুরকে ভাই বলবো না এটা হলো দুনিয়াবি ভদ্রতা লৌকিকতা এটা কোনো নাজায়েজ নয় আমাদের সৌদি আরবের গ্রান্ড মুফতি শেখ বিন বাজকে ও দেশের রাজারা পর্যন্ত বলে ইয়া ওয়ালেদ বাপ বলে ডাকে আমরা যেমন গুরুজনদেরকে কেউ চাচা বলি কেউ উস্তাদজি বলি বলি না এগুলো কিন্তু আদৌ নাজায়েজ নয় উল্টাপাল্টা ভাববেন না ভার এখানে আখি ফিল ইমান ইমানই ভাই দিনই ভাই وعن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال امرنا رسول الله صلى الله عليه وسلم ان نتصدق فقلت اليوم اسبق ابا بكر যেটা একটু আগে বললাম তবুকের ঘটনা ওইটা সর্বশেষ বিলালকে নিয়ে হিজরতের পূর্বে যেটা উনি করলেন এখানে একটা ঘটনা আছে সাতজন দাস দাসীকে আবু বকর মুক্ত করেছিলেন দাস দাসী মুক্ত করা খুব কঠিন ব্যাপার বহু টাকা দিতে হয় তো বেলালকে যেদিন মুক্ত করলেন বেলাল ছিল সবচেয়ে দুর্বল অবস্থার মানুষ কৃষ্ণকায় গোলাম উমাইয়া বিন খালাফের কৃতদাস তাকে হাত পা উলঙ্গ করে তাকে হাত পা বেঁধে নগ্ন দেহে প্রচণ্ড লু হাওয়ার মধ্যে স্ফুলিঙ্গ সদৃশ্য বালুর উপরে গরম পাথর দিয়ে চাপিয়ে রাখা হতো যতক্ষণ পর্যন্ত তুমি হাত্তা তাকফুরা মুহাম্মাদান যতক্ষণ তুমি মুহাম্মাদের সঙ্গে কুফুরি না করবে এবং লাত ওজ্জাকে
তুমি গ্রহণ না করবে ততক্ষণ তোমার উপরে এই আযাব চলবে এই কথা তার মালিক উমাইয়া ইবনে খালাব বলে দিল প্রতিদিন এটা করত তো একদিন আল্লাহ রাসূল পাশ দিয়ে যাচ্ছেন দেখলেন যে এই নির্যাতনের দৃশ্য আর ওই অবস্থা উনি বলছেন আহাদ 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 এই কথা শুনে আল্লাহ রাসূল বললেন আহাদুন ইউনজিকা আহাদ তোমাকে নজাত দিবে এবার যেহেতু আবু বকর বলে এই আবু বকর ইন্না বিলালান ইউআযাবু ফিল্লাহ বিলাল আল্লাহর কারণে নির্যাতিত হচ্ছে আবু বকর বলছেন আল্লাহ রাসূলের ইঙ্গিত আমি বুঝলাম যে তিনি চাচ্ছেন আমি যেন তাকে মুক্ত করে দিই আমি তখন বিলালের মালিকের কাছে গেলাম ওরা তো সে অর্থলোভী উনি বললেন হে উমাইয়া বিলালকে মুক্ত করে দাও কি চাও তুমি বলো তার মালিক যা চাইলেন আবু বকর সিদ্দিক তাই দিলেন দিয়ে তিনি বিলালকে মুক্ত করে নিলেন এখন লোকেরা বলল আসলে বিলাল কোনদিন আবু বকর কোনো উপকার করেছিল বিধায় আবু বকর তার প্রতিদান হিসাবে এটা করেছে লোকেরা মিথ্যা রটনা তো সে যুগেও কম ছিল না এ যুগেও কম নাই তখন আল্লাহ পাক এর সঙ্গে এটা যুক্ত হলো বিলাল আবু বকর আব্বা তখন ইসলাম কবুল করেননি আবু কুহাফা উনি বললেন হে আবু বকর তুমি এই সমস্ত দাস দাসে মুক্ত করো তাদের কোনো ক্ষমতাই নাই মহিলা মুক্ত করে লাভ কি এই এই সমস্ত ক্রীতদাস মুক্ত করে লাভ কি কিছু তো হবে না দ্বারা একটু শক্তিশালী মানুষ দিকে মুক্ত করো তখন আবু বকর জবাব দিল ইয়া আবি মা উরিদু ইল্লা লিল্লাহি আজ্জা ওয়াজাল হে আব্বা আমি এগুলো করি সিরেফ আল্লাহকে খুশি করার জন্য আমাকে ওরা সাহায্য করবে এজন্য নয় আল্লাহ পাক তারই কথা শুনলেন এবং তারপরেই আয়াত নাজিল হয়ে গেল সুরা কি বলতে লাইল সুরা লাইল সতেরো আঠারো উনিশ বিশ আয়াত ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আলা ওয়ালা সাওফা ইয়ারদা শুধু আল্লাহ পাকের চেহারা অন্বেষণের জন্য এই আবু বকর এই দান করে থাকে এবং অবশ্যই দ্রুত আল্লাহ পাক তাকে খুশি করবেন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন আর ওদিকে ওমর ফারুক বললেন আবু বকর সাইয়দুনা আতাকা সাইয়দানা আবু বকর আমাদের নেতা আবু বকর আমাদের আরেকজন নেতাকে মুক্ত করলেন খেয়াল করে দেন কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান আবু বকর ওমর ওমর ফারুক এখানে বিলালকে বলছেন সাইয়দানা আবু বকর সাইয়দুনা আতাকা সাইয়দানা আবু বকর আমাদের নেতা তিনি আজাদ করেছেন আমাদের আর এক নেতাকে কে সে বিলাল না তো বিলালকে যে নেতা বলছেন আবু বকর আর বিলাল কি সমান মর্যাদা সম্পন্ন বংশে নয় কোশ্চিন কালো নয় কিন্তু ওমরের জবানে দুটার সানে সাইয়দানা শব্দ বের হয়েছে এতে বোঝা যায় ইসলামে মানবিক সাম্য কত জোরদার এখানে উচ্চনীচু কোনো ভেদাভেদ নাই ভেদাভেদ সে তাকওয়ার বিলাল যে তাকওয়া অর্জন করেছে সে আবু বকর পর্যায়ে চলে গেছে অর্থাৎ দুজনই আমাদের নেতা এর মধ্যে ইসলামী সাম্যের একটা জাজ্জল্যমান প্রমাণ নিহিত রয়েছে আল্লাহ নাজিল করলেন আল্লাজি ইউতি মাল হু ইয়াতাযাক্কা ওমা লিয়াহাদিন ইনদাহু মিন নিমাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আ'লা ওয়ালা সাওফা ইয়ারদা আবু বকর ওমর ইবনে মাসউদ ইবনে আব্বাস সবাই এক কথায় বলেছেন এই আয়াত চারটি নাজিল হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শানে তিনি যে লিল্লাহ আল্লাহর ওয়াস্তে কাজ করতেন তার প্রমাণ আল্লাহ পাক নিজেই দিয়ে দিয়েছেন এখানে একটা বিষয় রয়েছে ইল্লাবতাগা ওয়াজহি রাব্বিল আ'লা আল্লাহ চেহারা অন্বেষণের জন্য তিনি এটা করেছেন এখানে গিয়ে মুফাসসিররা অনেক কথা বলেছেন আল্লাহর চেহারা অন্বেষণ অর্থ হবে না আল্লাহর সন্তুষ্টি অর্জন অর্থ হবে এখানে গিয়ে কাশ্যাপ বলেছেন দেখো এর অর্থ হবে এই ইল্লাবতাগা মারদাতি ওয়া ইয়াকাররাবুনা কর্তৃপক্ষ অর্থ করেছেন একই ইবনে কাসির অর্থ করেছেন ইয়তমআনা ইয়াহসুলু লাহু রুয়াতুহু ফিদ্দারিল আখিরা ফি রাওদাতিল জান্নাত জান্নাতে আল্লাহকে
স্বচক্ষে দেখার উদ্দেশ্যেই এই লোভে তামআন এই লোভে অবকার দান করেছিলেন জান্নাতে মুমিনদেরকে দেখা মুমিনরা আল্লাহকে দেখবেন এই মর্মে হাদিসে বহু সহিহ হাদিস রয়েছে ইবনে কাসির সহিহ হাদিস ওর ব্যাখ্যা দিলেন জারির বিন আব্দুল্লাহ বলছেন একদিন আমরা রাতে বসে আছি পূর্ণিমার চাঁদ দিকে তাকিয়ে আল্লাহ রাসূল বললেন এই তোমার এই চাঁদ দেখো তো হ্যাঁ কেমন চমৎকার দেখা যাচ্ছে মেঘমুক্ত আকাশে চাঁদ যেমন তোমরা দেখছো পূর্ণিমার চাঁদ ঠিক এমনি করে তোমরা জান্নাতে আল্লাহ পাক সহচকে সশরীরে দেখতে পাবে এই হাদিস হলো এর ব্যাখ্যা আবু বকর যে দান করতেন উনি জান্নাতে আল্লাহকে সরাসরি দেখার জন্যই এই লোভে দান করেছেন কিন্তু কাশ্যাফ সাহেবে কাশ্যাফ আল্লামা জামখশরী এটা বিশ্বাস করেন না ওরা মুতাজিলি তাদের আকীদা হলো আল্লাহকে দেখা যায় না দলিল লা তুদরিকুল আবসার ইন্নাহু ইউদরিকুল আবসার চোখ কখনো তাকে দেখবে না কারণ তিনি চোখকে দেখেন এটা হলো দুনিয়াতে আল্লাহ পাককে কেউ দেখবে না আখিরাতে যে দেখবে তার ব্যাখ্যা তো স্বয়ং আল্লাহ রাসূল দিচ্ছেন পূর্ণিমা চাঁদের মতো তোমরা দেখবা সূরা ইউনুস 26 আয়াত আল্লাহ পাক বলছেন দেখো তোমাদেরকে আমি আরো অতিরিক্ত দেব অতিরিক্তটা কি সেটা জান্নাতে মুমিনদেরকে বলে এই তোমরা কি চাও আমার কাছে বলো হে আল্লাহ রাসূল আমরা কি চাইব আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিয়েছেন এরপর আমাদেরকে যা খুশি তা সব দিয়েছেন আমরা যে কি চাইব আর আমাদের চাওয়ার কিছু নাই তখনই আল্লাহ পাক নিজের নূরের পর্দা খুলে দেবেন নিজেকে একবারে সরাসরি উপস্থাপন করবেন তো সমস্ত মানুষ তাকিয়ে থাকবে তখন বলা হবে হাদিসে বলা হচ্ছে যে এর চেয়ে আনন্দ ঘন মুহূর্ত তাদের জীবনে কিছুই আসবে না ভুজুহি ইয়াউমাইদিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা বহু চেহারা সেদিন হবে উজ্জ্বল তারা তাদের প্রতিপালকের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকবে আবু বকর যে দান করতেন এইটার জন্যই করতেন ইমাম সাহাবী রহমতুল্লাহ আলাইহি বলছেন যদি নাকি কিয়ামতের দিন আল্লাহকে দেখবার আকাঙ্ক্ষা না থাকতো আমি সাফি কখনো ইসলাম কবুল করতাম না দুনিয়াতে আল্লাহর ইবাদতই করতাম না ব্যাখ্যা দেখলেন তো এবারে জালালান ব্যাখ্যা দিচ্ছে তালাবা সওয়াবিল্লাহ সবাই তাকিয়ে থাকবে আল্লাহর সওয়াবের দিকে কাশ্যাফ ব্যাখ্যা দিলেন আল্লাহর কুদরতের দিকে জালালান ব্যাখ্যা দিলেন আল্লাহর সওয়াবের দিকে কুতুবুত এখানে সুন্নি হলো এখানে যে লাকজস হয়ে গেছে উনি ওই একই ধরনের ব্যাখ্যা দিলেন এখন আপনি যখন আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করবেন আপনার ব্যাখ্যা কি হবে আপনাকে কোরআনের ব্যাখ্যা দিতে হবে হাদিস থেকে আপনি সরাসরি হাদিস দেখবেন হাদিসে কি ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ রাসূল নিজে যেটা একটু আগেই বললাম জারির বিন আব্দুল্লাহ বলছেন আল্লাহ রাসূল আমাদেরকে বলেন দেখো তো এই পূর্ণিমার চাঁদটা ঠিক কিয়ামতের মাঠে তোমরা আল্লাহকে এমনি করে সচক্ষে দেখবে যেমন পূর্ণিমা রাতে মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদকে দেখা যায় পারবে না কারা যারা মোনাফেক দুর্বল বিশ্বাসী তারাই অন্যমা ইয়াউমাজিন লা মাহজুবুন ওদিন তাদের চক্ষুকে আল্লাহ বন্ধ করে দিবেন ওরা চোখ আল্লাহকে দেখতে পাবে না অমন আর আন যিকরি ফাইনালু মাইশান জানকাম ইয়াহাসুরু ইয়াউমাল কিয়ামাতে আমা কলাম লিমা হাসারতানি আমা ওকাদ কুনতু বাসিরা কল আতাতকা আয়াতুনা ফানাসিতা কফা কাজালিকা ইয়াউমা তুনসা যখন কিয়ামতের মাঠে মোনাফেকরা বা দুর্বল বিশ্বাস অবিশ্বাসীরা উঠবে চোখ সব অন্ধ হে আল্লাহ পাক তুমি আমাদেরকে অন্ধ করে উঠালি কেন দুনিয়া তো আমরা চোখে সব দেখতাম আল্লাহ পাক বললেন তখন তোমাদের কাছে আমার আয়াতগুলি এসেছিল তোমরা এগুলো বিশ্বাস করনি যেহেতু যারা বিশ্বাস করেনি আজকে তাদের চোখে আর কাজ করবে না অতএব কোরআন এবং হাদিসের বিধান বিশ্বাস দিয়ে আপনাকে যাচাই করতে হবে অবিশ্বাস দিয়ে যাচাই করা চলবে না সন্দেহ দিয়ে আপনি আগাতে পারবেন না কোরআনের ব্যাখ্যা হবে হাদিস দিয়ে নিজের রায় দিয়ে নয় যখনই আপনি রায়ের মধ্যে ঢুকবেন অসংখ্য রায় সেখানে আসবে তো কোরআনের হাতের কোরআনের চেহারা কথা এসছে দাহ মফসুদা তখন তার দুই হাত এগুলো প্রশস্ত এই হাতের এবং চেহারার ব্যাখ্যা দিয়ে দিকে হাফেজ ইবনে কাইয়িম তার জগৎ বিখ্যাত গ্রন্থ আর সওয়াকুল মুরসালের মধ্যে যারা হাতকে অস্বীকার করেছেন তাদের বিরুদ্ধে 20টা যুক্তি দিয়েছেন যারা আল্লাহ চেহারাকে অস্বীকার করেছেন তাদের বিরুদ্ধে 26টা যুক্তি দিয়েছেন সব কোরআন হাদিস দিয়ে আউযু বিল্লাহিল আযীম ওয়া ওয়াজহিল কারীম সুলতানিল কাদীম মানে শয়তানের রিজিম বললাম আমরা দোয়া হজে গিয়ে ওখানে আল্লাহ পাক আল্লাহ রাসূল বলছেন আমি আল্লাহ আশ্রয় ভিক্ষা করছি ওয়াজহিল কারীম তার চেহারার মাধ্যমে ওয়া সুলতানিল কাদীম তার ক্ষমতার মাধ্যমে ওখানে আল্লাহ পাক চেহারাকে পৃথকভাবে আল্লাহ রাসূল দোয়ায় বলছেন
তো যেখানে চেহারাকে পৃথক করে দোয়া করা হচ্ছে আমরাও করছি সেখানে চেহারার কোনো অস্তিত্ব নেই চেহারা মানে সত্তা তাহলে তো হবে না একটা সত্তা চেহারা থাকে হাত থাকে পা থাকে অনেক কিছু থাকে না যাই হোক এই বিষয়গুলো আমাদের চিন্তার বিষয় মুফাসসিরদের মধ্যে এগুলো মতভেদ এটা হালকা মতভেদ নয় আকীদাগত মতভেদ এর জবাব হচ্ছে কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে দিতে হবে যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি কি ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যা পেলে আর কোনো ব্যাখ্যার দিকে তাকানোর কোনো সুযোগ নাই এবার আসেন মেরাজের খবর তো আপনারা জানেন তাই না মেরাজ হয়েছে কাফেররা সব বলছে কখনোই সম্ভব না আমরা এক মাস যেতে লাগে এক মাস আসতে লাগে উটি বা ঘোড়ায় আর তোমার এই লোক সাহেবকুম মানে ভাষাটা খুব থাকছিল তোমার এই লোক বলছে আমি এই ঘুরে এলাম এটাকে হলো হতেই পারে না সেখানে গিয়ে আবু বকর জবাব দিচ্ছেন যদি তিনি একথা বলে থাকেন ইনকাল হা কাজা অসাধ্যকালেই আমি এটা বিশ্বাস করি কারণ আখবরানা নসাদ্দকো খবর সামা আমরা আসমানি খবর তার কাছ থেকে বিশ্বাস করি ইয়ে তো দুনিয়া টু দুনিয়া আসমানি খবর উনি আমাদের কাছে বলেন আমরা তো বিশ্বাস করি তো আমার নবী যদি একথা বলে থাকেন তো উনি মেরাজে গেছিলেন আমি ওটা বিশ্বাস করি বাস ওই দিন থেকে তিনি সিদ্দিক নামকরণ তার হয়ে গেল এই যে বিশ্বাস নিশ্চিন্ত বিশ্বাসকে বলা হয় ইমান অর্থ জিদ্দুল খৌফ ভীতির বিপরীত নিশ্চিন্ত বিশ্বাস যেহেতু আমার রসুল বলেছেন অথবা আমি নিশ্চিত অবশ্যই তখন কিন্তু আবু বকর শোনেন না আল্লাহ রসুলের কাছে উনি গেছিলেন কি না গেছিলেন কাহাবেদের কাছে শুনে মিন গায়রি তাফকির ওয়ালা তাবিল কোন রকম তাবিল ও তাফকির ছাড়াই বলে দিলেন যদি এটা তিনি বলে থাকেন অবশ্যই তিনি গিয়েছেন একদিন আল্লাহ রসুল বলছেন এই তোমাদের মধ্যে কেউ আজকে ইয়ে করেছো দান করেছো তাহলে হ্যাঁ করেছি তোমাদের মধ্যে কেউ সিয়াম রাখছো তো হ্যাঁ রেখেছি তোমাদের কেউ আজকে জানাজে অংশগ্রহণ করেছো তো হ্যাঁ করেছি তোমাদের মধ্যে পাঁচক তো সালাত নিয়মিত জামাতে পড়েছো কেউ তাহলে হ্যাঁ পড়েছি কে হাত উঠাও আবু বকর সবটাতে আবু বকর তো বলছেন যদি কেউ এটা করে তাহলে জান্নাতের দরজাগুলো সবাই ডাকবে তাদেরকে আমার জান্নাত আমার দরজা দিয়ে উনি প্রবেশ করুন তখন আবু বকর বলছেন হে আল্লাহর রাসূল সব দরজা দিয়ে কাউকে ডাকবে এমনকি কোন মানুষ আছে দুনিয়াতে আরজু আন তাকুনা মিনহুম আমি আশা করি আবু বকর তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে প্রত্যেকটাতেই উনি ফার্স্ট এগুলো হলো আমলের দিক দিয়ে ফার্স্ট কিন্তু কলবের দিক দিয়ে ফার্স্ট হলে কোথায় মেয়েরাজের খবরে মেয়েরাজের খবর শোনার সঙ্গে সঙ্গে যে উনি দার্থহীনভাবে সমর্থন করে দিলেন এটা কিন্তু চারটিকের ব্যাপার ছিল না অনেকে ভাবলো এটা স্বপ্ন এবারে দেখেন জনৈক সাহাবি নাম আবু বকরা ইনি বলছেন কালা নবী জাত আল্লাহ রসুল একদিন আমাদেরকে বললেন মান রাআ মিনকুম রুইয়া তোমাদের মধ্যে আজকে কে স্বপ্ন দেখেছো কেউ ফকাল রাজুলুন আনা ইয়া রসুলুল্লাহ হে আল্লাহ রসুল আমি স্বপ্ন দেখেছি কি স্বপ্ন বলো তো তিনি বলছে ইন্নি রাআইতু কাআন্না মিজানান তাযাল্লু মিনাস সামা আমি দেখলাম আসমান থেকে একটা দাড়িপাল্লা নামলো আর সেখানে মানুষের আমল নাম ওজন করা হচ্ছে ওজন তো আন্তা ও আবু বকর ফরাজ্জাতা আন্তা আপনি এবং আবু বকর ওজন করা হলো দেখা গেল আপনি আবু বকর উপরে উঠে গেলেন সুম্মা ওজন আবু বকর ও ওমর অতপর আমল ওজন করা হলো আবু বকরের এবং ওমরের ফরাজ্জা আবু বকর আবু বকর আমল ভারী হয়ে গেল ওজন ওমর ও উসমান অতপর ওমর এবং ওসমানের আমল ওজন করা হলো ফরাজ্জা ওমর ওমরের আমল ভারী হয়ে গেল বেশি সুম্মা রফিউল মিজান অতপর দাড়িপাল্লা উঠিয়ে নেওয়া হলো আসমানে ফাস্তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল মন মরাহে বসে গেলেন তার তো কারো নাম আসলো না এই হাদিসে প্রমাণ করে নিঃসন্দেহে আবু বকর সবারই উপরে ছিলেন এই জন্য ওমর ফারুক বললেন রাজ্জা ইমান আবু বকর মা ইমানের নাস রাজ্জা ইমান আবু বকর যে দুনিয়ার সকল মুমিনের ইমান একদিকে ওজন করা হয় আর আবু বকর ওমর ওজন করা হয় লারাজ্জাহা আবু বকর অবশ্যই আবু বকর ইমান সবার উপরে চলে যাবে
আবু বকর আল মুজানি বলছেন একজন বিখ্যাত তাবি বলছেন মা সাবাকাকুম আবু বকর বিকাসরাতি সিয়াম আবু বকর যে শহর উপরে উঠে গেলেন এটা বেশি সিয়াম বা সালাত বা জিহাদ বা সাদাকা এর জন্য নয় বাল ওয়াক্কারা ফি সাদরিহি তার কলবের মধ্যে তার হৃদয়ের মধ্যে যে আল্লাহর প্রতি আনুগত্য ছিল ত্যাগহীন আনুগত্য নিঃসংক আনুগত্য এটার কারণে তিনি শহর উপরে উঠে গেছেন তিনি বলছেন আবু বকর কখনোই বেলালের মতো আল্লাহর রাস্তায় শাস্তি ভোগ করেন নাই নির্যাতন ভোগ করেন নাই অথচ তিনি বেলালের চাইতে উত্তম তিনি কখনো আবু যর গিফারের মতো এই না খেয়ে কষ্ট পর এই নির্যাতন ভোগ করেন নাই আবু যর গিফারকে একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে অথচ আবু যর গিফারের চাইতে আবু বকর উত্তম তিনি কখনো খালিদ বিন ওয়ালিদের মতো যুদ্ধ বিজেতা সেনাপতি ছিলেন না যুদ্ধের ময়দানে অথচ তিনি খালিদ বিন ওয়ালিদের চাইতে উত্তম তার দুই চোখ অন্ধ হয় নাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মতো তিনি মদিনা মসজিদ মুয়াজ্জিন ছিলেন অথচ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের চাইতেও আবু বকর উত্তম তাহলে কোন কারণে উত্তম হলো উনি জবাব দিচ্ছেন ইসবাকুল জামউ বিআমালি কলবিহি ওয়া খারিসান লিহুব্বিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং তার রসুলের প্রতি নিখাদ মহব্বতের কারণেই আবু বকর সবার উপরে চলে গেছেন আমরাও কিন্তু পরস্পরে সালাত সিয়াম জাকাতের দিক দিয়ে কম বেশি আসি না সবাই কিন্তু আন্তরিকতা যার যত বেশি হবে আল্লাহর নিকটে তার মর্যাদা তত বেশি হবে আর একটাই দেখুন না আয়েশা তো আবু বকরের মেয়ে তাই না অথচ আয়েশা হাদিস জানতেন 2210টি আবু বকর কিন্তু তার শিখেও জানতেন না তাহলে আবু বকর মর্যাদা কি আশা চেয়ে কম হবে তা তো না অর্থাৎ আমরা চেষ্টা করি আমরা আমাদের আমলে প্রতিযোগিতা করার জন্য যে যেদিকেই প্রতিযোগিতা করুন না কেন যদি হৃদয়ের ইমান ইমানই জজবা যা যত বেশি হবে তিনি জিতে যাবেন হাদিসটা আপনাদের সবার মনে আছে উসাইরিম মদিনার ইহুদি যুবক ইসলাম কবুল করেনি ওহদের যুদ্ধের দিন হঠাৎ করে তার হৃদয়ের মধ্যে পরিবর্তন আসলো তিনি বললেন নিঃসন্দেহে মোহাম্মদ আখির জামানের নবী অথচ আমি তার এখনো ইসলাম কবুল করে নেই আমি মদিনায় বসে আছি আমি তরতাজা নওজোয়ান হয়ে তিনি যুদ্ধের ময়দানে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমি বসে আছি মনে ধাক্কা লাগলো তিনি সোজা চলে গেলেন ময়দানে যে বীর বিক্রমে যুদ্ধ শুরু করে দিলেন এক পর্যায়ে তিনি শাহাদাত বরণ করলেন করলেন মানে মৃত্যু কাছাকাছি চলে গেছে ধিক ধিক করছে জীবনটা আল্লাহ রসুল তখন বলে দেখো তো আমাদের কে কে আহত হলো কে কে নিহত হলো খুঁজতে খুঁজে সেখানে গিয়ে দেখে স্তম্ভিত মদিনাবাসীরা কি ব্যাপার ও স্যার তুমি এখানে তুমি না ইহুদি তো না আমি ইসলাম কবুল করেছি ঠিক হ্যাঁ তুমি আমার রসুলকে আমার সালামটা পৌঁছে দিও তিনি যেন আমার জন্য দোয়া করেন বলতে বলতে মারা গেলেন এবার যে আল্লাহ নবীকে বলেন হে আল্লাহ রসুল সেই যে ও স্যার ইহুদি সে আজকে এইভাবে মারা গেল এবং সে আপনার সালাম দিয়ে গেল এবং বলে গেল আমি ইসলাম কবুল করেছি খবরটা আমার রসুলকে দিও হে আল্লাহ রসুল ও কি জান্নাত পাবে আল্লাহ রসুল কি জবাব দিছিলেন আমেলা কালিলান ওজিরা কাসির ইন্নাহু মিন আসহাবিল জান্নাহ অবশ্যই সে জান্নাতবাসী সবচেয়ে কম আমল সে করেছে কিন্তু সবচেয়ে বেশি নেকি সে পেয়ে গেল কম আমল কি অবরের জাতন বলছেন অলম ইয়াসজুদ সিজদাতান ওয়াহিদাতান একটা সেজদা পর্যন্ত সে করেনি অথচ সবার উপরে চলে গেল কিসের কারণে এই যে কলবের কারণে অথচ এমন হৃদয় সৃষ্টি করুন এমন ইমান সৃষ্টি করুন যে ইমান আপনাকে নিয়ে যায় সর্বস্তরে সবার উপরে 110 মধ্যে জান্নাতে ফেরদৌস আল্লাহ পাক আপনাকে আমাকে যাতে নিয়ে যায় সেজন্য নিশ্চিন্ত বিশ্বাস দৃঢ় বিশ্বাস প্রয়োজন দুনিয়ার কোনো উপরে তাওয়াক্কুল ভরসা তো কিছু দরকার নেই সিরফ তকদির এবং তাওয়াক্কুল গত জুমে খুতবে বলেছি সুখী হওয়ার উপায় মাত্র দুটা তকদির বিশ্বাস এবং আল্লাহর উপরে ভরসা যার মধ্যে তকদির বিশ্বাস নাই আল্লাহ রাসূল বলছেন হুম মজুস হাজির উম্মাহ এই কাদরিয়ারা অদৃষ্ট তকদিরকে অস্বীকারীরা এই উম্মতের মজুসি এরা অগ্নি উপাসকের নেয় এরা যে অসুস্থ হয়ে পড়ে থাকে হাসপাতালে রুগী দেখতে যেও না এরা যে মরে যায় এদের জানাজাতেও যেও না এই কঠোর নির্দেশ আল্লাহ রসুল দিয়ে গেছেন যারা তকদিরকে বিশ্বাস করে না তারা জীবনে কখনোই সুখী হতে পারবে না
ঠিক অমনি করে যারা আল্লাহর উপর তাওয়াক্কল না করে মানুষের উপর তাওয়াক্কল করে ক্ষমতার উপর তাওয়াক্কল করে লোকজন জনগণের উপর তাওয়াক্কল করে তার ঠিক আবু জাহেলের মতো আবু জাহেল ঠিক অমনি করে বলেছিল আল্লাহ রাসূলকে ধমকাইছিল এই মোহাম্মদ তুমি জানো না এই জনপদ আমার চেয়ে দল ভারী লোক কোন নেতা নাই তো আল্লাহ পাক সংশয় নাযিল করলেন ফালিয়াতউ নাদিয়া ওসনাতউ জবানিয়া আবু জাহেলকে বলো ডাকো কো দলবলকে আমি পাঠাচ্ছি আমার ফেরেশতাকে দেখি ঠকাতে পারে কিনা অতএব দলবলের হুমকি দিয়ে অস্ত্রবলের হুমকি দিয়ে কশ্চিনকাল মুসলমান দুনিয়াতে নেতা বা নেতৃত্বে বা যোগ্যতায় কোনো জায়গাতে সে আসতে পারবে যদি সে পুরোপুরিভাবে আল্লাহর উপর তাওয়াক্কল না করে এজন্য সুখী হওয়ার উপায় হলো দুটা তকদিরে বিশ্বাস এবং আল্লাহর উপর তাওয়াক্কল ঠিক অমনি করে সমাজ পরিবর্তনের কর্মসূচি হলো তিনটা এক পরিশুদ্ধিতা দুই পরিচর্যা তিন জামাতবদ্ধ প্রচেষ্টা লাঠি মেরে সরকারকে হটিয়ে দিয়ে আমি ক্ষমতায় বসলেই দেশে শান্তি কায়েম হয়ে যাবে এই যে চরমপন্থী আকিদা দেশটা শেষ করে দিল আজকে ইসলাম মানেই একটা চরমপন্থী ধর্ম হয়ে গেছে ইসলাম কখনোই চরমপন্থী ধর্ম নয় অর্থাৎ আলীর সামনে ছোট্ট ছোট ছেলেবেলি বলতেছে এ আলী আপনি যে লড়াই করছেন মুয়াবিয়ার বিরুদ্ধে অর্থাৎ আল্লাহ রসুল বলছেন মুসলমান মুসলমান কোনো যুদ্ধ করে না তা আপনি যুদ্ধ করছেন তো মুয়াবিয়ার বিরুদ্ধে তো আপনাকে স্বীকার করতেই হবে ভাই মুয়াবিয়া কাফের আপনি মুসলমান নইলে আপনি কাফের মুয়াবিয়া মুসলমান কারণ আল্লাহ ইনিল হুকম ইল্লা লিল্লাহ আল্লাহ ছাড়া কারো হুকুম নাই তো আলী জবাব দিচ্ছেন কালেমাতুন হাক্কুন ইরাদা দেবে বাতিল লাবুদ্দ মিন ইমারাতিন বিররাতিন কানাত আও ফাজিরাতিন মনে রেখে তো তোমরা যে আয়াতটা পড়েছো এটা সত্য কিন্তু ব্যাখ্যা করেছো ভুল অবশ্যই শাসক ভালো হতে পারেন মন্দ হতে পারেন মন্দ শাসক কিছু না করে রাস্তাঘাট তো বানাবে আমাদের রাস্তাঘাট বানাচ্ছে না অতএব এর অর্থ এইটা না যেটা তোমরা বুঝেছো ওরা দেখলো আমরাই ঠিক আছে আলী ভুল পথে আছে অত আলীকে মেরে ফেললো মারেনি আলীকে কারা মারলো এই খারেজিরা চরমপথে আকদা লোকেরা তো মারলো এই জন্যে আল্লাহ রসুল বলছেন দেখো আল খাওয়ারেজ কিলাবুন্নার এই খারেজি চরমপন্থী হলো জাহান্নামের কুত্তা আল্লাহ মানাবি বলছেন কুত্তা কেন বলা হলো যে কুকুর যেমন সামনে কাউকে পেলে ঘেউ ঘেউ করে ওঠে কুকুর চুপ থাকে না ঘেউ ঘেউ করে দাঁত বের করে কামড়া দিয়ে যায় চেষ্টা করে না এরা ঠিক এমনি করে যদি এই একটা মিথ্যা বলছে ধর ওকে বেটা কবির গোনা করেছে জাহান্নামে চলে গেছে ঘুষ খেয়েছে মার ওকে শেষ করে দিও বেটা কোন দরকার নেই তার তবা করার সুযোগ দেবে না মেরিয়ে দেবে ওকে এই যে অ্যাগ্রেসিভ মুড এটা কুকুরের মধ্যে আছে আল্লাহ রসুল তাদেরকে কুত্তা বলে গাল দিয়েছেন আল খাওয়ারেজ কিলাবুন্নার তিনটা শব্দে একটা হাদিস মুছতে দিতে পারবেন না একদম মুছতে ফেলে দেবেন আল খাওয়ারেজ কিলাবুন্নার চরমপন্থীরা খারেজিরা জাহান্নামের কুত্তা আর এদের কারণে সারা পৃথিবীতে আজকে ইসলামের দুর্নাম হয়ে যাচ্ছে কোনো উদারতা নাই তাকে তবা করার সুযোগ দিচ্ছেন না মেরে ফেলে দেবে বাপও যদি হয় ও তাকে মেরে খুশি মাঝে একটা মহিলা মরছে না বোরকা পরা অবস্থায় তার বোন বলছে আমরা খুব খুশি যে আমার বোনটা গুলি খেয়ে মরেছে শহীদ হয়ে গেছে তার বোরকা পর্যন্ত সে খোলে নাই কত খুশি মানে আকিদা নষ্ট হয়ে গেছে ফলে এই চরমপন্থী আকিদা শত শত যুবককে ধ্বংস করে দিচ্ছে অতএব সাবধান সমাজ পরিবর্তন যারা করতে চায় তারা সার্বক্ষণিক রাজনীতি করে কি মানুষের আকিদা পরিবর্তন করে নবী রাসূলুল্লাহ তাই করেন নাই লাইলাম ওয়া নাহারা ফালাম ইয়াজিদুন দুআ ইল্লা ফিরাসুরে নূহ পড়ে দেখেন না নূহ আলাইহিস সালাম দিন রাত সর্ব অবস্থায় মানুষকে দাওয়াত দিয়েছেন আমাদেরকে দাওয়াতই দিতে হবে অন্য কিছু না সিরাত উপদেশ এবং সিরাত নসিহত অজাক্কার ফান্না যিকরা তানফাউল মুমিনিন আপনাকে নসিহত করতেই হবে তার প্রথম হলো কি তাসকিয়া অর্থাৎ পরিশুদ্ধিতা কিসের ভিত্তিতে আখেরাতের জবাবদিহিতার ভিত্তিতে দুই নম্বর পরিচর্যা একদিনটা ওয়াজ করলাম শেষ না বারবার বলতে হবে এজন্য আপনাকে বারবার লেগে থাকতে হবে নিজেকে নিজের পরিবারকে একবার যা দশবার বলতে হবে বারবার বলে যেতে হবে আর তিন জামাতবদ্ধ প্রচেষ্টা একাকে আদৌ সম্ভব নয় একাকে হলে তো আল্লাহর রাসূল ওই কাবা ঘরের সামনে বসে থাকতেন সারা জীবন ওগুলো বিশেষ করে ওয়াজই করতেন কেউ কিছু বলতো না তা না অথবা সবের হককে অথবা সবের সবর তুই অন্যকে হকের উপদেশ দাও পরস্পরকে সবের উপদেশ দাও যখন আপনি পরস্পরকে হকের উপদেশ দেবেন তখন আপনার বুদ্ধি মানুষ খেপে যাবে সে খেপে গেলে আপনাকে সবর করতে হবে আল্লাহ বলছেন হাসবুকাল্লাহ আমানে তাওয়া কামাল মুমিনিন তোমার জন্য আল্লাহ যথেষ্ট এবং তোমার অনুসারী মুমিনরা আল্লাহ কি যথেষ্ট নয় কিন্তু আমার এটা কেন বলা হলো এবং তোমার অনুসারী মুমিনরা তো আপনি একাকি কিছু করতে পারবেন না আপনার সঙ্গে অবশ্যই একদল মুমিনকে থাকতেই হবে জামাতবদ্ধ জীবন একদম ফরজ আর জামাত রহমাতুন
الفرقات عذاب جماعت بطو جبن جو رحمت جبن بچھنو جبن حچ عذاب جبن اي حدث گلو آسے پڑی تا جاگا تے امرا کتو اگلو گروتو دی چھنا نانا رکن جکتو دی اڑی جو چشتا کو چھ اما در شماز پربتن کرتو حبے شماز جو دی نشتو تھا گے اپنا شنطن پھوٹ بچا تا کتا جا بی امرا ڈرین تا سے مائلا اور پھوٹی روی مصر بچا جھگ جگی نا اوی مائلا ڈرین روی مصر بچا چھڑ دی لے اوی بچا تا کی بشکتو حبے نا ٹھیک امنی کرے ای نونگرا شمازے আপনার ফুটপুটি সন্তানটা সাত ছয় সাত বছর আপনার বয়স হবে এই নোংরামি দেখে ও নোংরাই যাবে না সেজন্য যদি সমাজকে পরিবর্তন করার চেষ্টা আমরা না করি এই সমাজে আপনার সন্তানটা নষ্ট হয়ে যাবে পরকালে আপনাকে পস্তাইতে হবে মনে রাখুন কিয়ামতের মাঠে জনক বাপ বলবে হে আল্লাহ আমার আমলনামায় এত নেকি কেন হলো আল্লাহ বলবেন তুমি যে সুসন্তানটা রেখে এসেছিলে দুনিয়াতে ওই সন্তান তোমার জন্য দোয়া করেছে সে দোয়া তোমার আমলনামায় যোগ হয়েছে কারণ সন্তান হলো বাপের উপার্জন এই আমরা কি চাই না আমার আমলে কমতি থাকলে আমার সন্তানের দোয়ায় যেন আল্লাহ পাক কিয়ামতের দিন আমাকে দুনিয়া থেকে জান্নাতে ভিতরে পৌঁছে দেন এই আকাঙ্ক্ষার কি সবার থাকা উচিত না কিসের বাপ আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন আবু বকরের এই চরিত্র আবু বকরের গুণের মধ্যে সবচেয়ে বড় কারণ এই তিনি সিয়ামে ফাস্ট নন সাদাকায় ফাস্ট নন কোন জায়গাতে ফাস্ট নন জিহাদে ফাস্ট নন এটা শুনলেন তো তিনি খালিদ বিন ওয়ালিদের মতো যুদ্ধ করেন নাই তিনি বিলালের মতো নির্যাতিত হন নাই তিনি আবু যর গেফারের মতো দারিদ্র কষ্ট পান নাই তিনি ইবনে উম্মের মুক্তুমের মতো চোখ হারান নাই অথচ তিনি সবার উপরে কারণ তার অন্তরস্থলী একদম খোলা আরো শুনবেন এই যুদ্ধের দিন কি বলে ওটাকে হুদাইবিয়ার সন্ধির দিন সমস্ত সাহাবী খেপে গেছে অসম্ভব আমরা হিনুকর চুক্তি নিয়ে কখনোই এখান থেকে ফিরে যাব না মক্কায় মদিনায় ফিরে যাব না ওমর ফারুক তর্ক শুরু করলেন আল্লাহ রসুলের সঙ্গে আল্লাহ রসুল বললেন তোকে আমি কি তোমায় বলেছি যে এই বছরই তুমি ওমরা করতে পারবে তাই কি বলেছে না তা বলনি তবু তো আপনি আমরা হকের উপরে নাই আল্লাহ নবী বলে হ্যাঁ আমরা হকের উপরে আছি যে আমরা হকের উপরে থাকি বাতিল পন্থীদের সঙ্গে চুক্তি করে আমরা ফিরে যাবো কেন হে আল্লাহ রসুল আমরা যদি নিহত হই আমরা কি জান্নাতে যাবো না তাহলে অবশ্যই জান্নাতে যাবে তাহলে ওদের ভয় আমরা কেন ফিরে যাচ্ছি ওমরা না করে এত কথা আল্লাহ নবীর সঙ্গে ওমর ফারুক তর্ক বিতর্ক করলেন শেষে আল্লাহ রসুল বললেন দেখো ওমর আমি রসুল আল্লাহ পাক আমি কখনোই আল্লাহর আদেশের বাইরে কোনো কাজ করতে পারি না বোঝা গেল বলেছি ফিরে যাচ্ছেন এটা আল্লাহর ওহির কারণেই ফিরে যাচ্ছেন এবার ওমর ফারুক রাগ তো দারুণ রাগি মানুষ না ওমরের ভয়ে শয়তান পালায় ও রাগে অবস্থা চলে গেছে আবুবকর আবুবকর হচ্ছেটা কি আমার এদের সঙ্গে সন্ধ্যে মক্কা মদিনায় ফেরত চলে যাবো এটা হতে পারে আমরা জীবন দেবো কখনো এখানে ফিরবো না আবুবকর বলছে কি হচ্ছে বলে আল্লাহ রসুল ফেরত যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন অসম্ভব ফেরত যাওয়া যাবে না তো আল্লাহ রসুল যদি বলে থাকেন মনে রেখে দেবো আমার লাই ইউজাইয়াহুল্লাহ আল্লাহ কখনোই তার রসুলকে ধ্বংস করবেন না কাবুলদার মুসলমান তুমি আল্লাহ রসুল যাই বলছেন তাই মেনে নাও বলুন এখানে জিতলোকে আবুবকর না দুজনে কিন্তু শ্রেষ্ঠ সাহাবি আনুগত্যের দিক দিয়ে আবুবকর বেস্ট কিন্তু এতে ইজতিহাদের দিক দিয়ে যাচাই বাছাই যুক্তি মত্তার দিক দিয়ে ওমর সবার উপরে অতএব সব কিছু যদি খেয়াল করতে হবে আমাদের আনুগত্যের যে গুণ আছে এই গুণ সবার মধ্যে সমান নয় কোরআন হাদিসের কাছে সারেন্ডার করার যে গুণ এই গুণ সবার মধ্যে নয় একদিন জনৈক বেদুইন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বৌদ্ধ মানুষ ঘুরে ঘুরে বেড়াই মেষ পালক আমি আল্লাহ আপনার দরবারে এসে বসার সময় পাবো কোথায় পেটের দায়ে মেষ তরে বেড়াই মরুভূমিতে কোথায় একটু ঘাস পাই আমি এসেছি আমাকে আপনি সামান্য কিছু নসিহাত করেন যেটা আমল করলে আমি জান্নাতে যেতে পারি তো তিনি বলেন দেখো তুমি তাসুমার তুসাল্লি সালাত ও তাসুমার রমাদান ইন তাতাওয়া এই যে বলে দিলেন তুমি সালাত আদায় করো রমজানের সিয়াম পালন করো এরপরও জাকাত আদায় করো এরপরও ইন তাতাওয়া যদি কি নকল কাজ করতে পারো করো এতটুকু যদি জান্নাত পাওয়া যাবে তাহলে হ্যাঁ এতটুকু তোমার জন্য জান্নাত যথেষ্ট হবে লোকটা যাওয়ার সময় কি বলছে আল্লাহ এন্নি লা আজিদু আলা হাজা ওয়ালা আনকাস আল্লাহর কসম আমার নবী আমাকে যা বলেছেন এর চেয়ে একটু বাড়াবো না একটু কমাবো না তখন আল্লাহর সম্বন্ধে এই সাহাবীরা মান আহাব্বা ইয়ানজুরু ইলা আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাজা ইন সাদাকা যদি কেউ দুনিয়াতে জীবন্ত জান্নাতি দেখতে চাও দেখো এই লোকটার দিকে যদি সে সত্য কথা বলে থাকে
আমরা কি এটুকু বলতে পারি না পবিত্র কোরআন ও সহিহ হাদিসে যা আছে তাই মানব যা নাই তা ছাড়ব এটুকু বলার সাহস কি আমাদের মধ্যে নাই এই মসজিদে বেরোবার আগে যদি আমরা মৃত্যুবরণ হয়ে যায় এইটুকু যে স্বীকার করলে এর মাধ্যমে হয়তো আল্লাহ পাক আপনাকে জান্নাতে পৌঁছে দিতে পারেন কারণ এই বিশ্বাস আল্লাহ দেখে অন্তর আল্লাহ দেখে কলব তাসকিয়া নফস মানে এইটা এই মারেফাতে হু হু করার নাম তাসকিয়া নফস নয় ফানাফিল্লা বাকাবিল্লা ধোকাবাজি সরম এইটি হলো আসল তাসকিয়া আল্লাহর বিধানের সামনে মনে রাখুন সেই ফেরাউনের জাদুকরদের কথা বলি ফেরাউন তো তাদেরকে বহু লোভনীয় প্রস্তাব দিয়েছিল জানেন না তার ইতিহাস তারা বলল হে ফেরাউন যদি আমরা জিতে যাই আজকে মুসার সঙ্গে আমাদের পুরস্কার কি ফেরাউন বলল তোমরা আমার খুব নিকটবর্তী ব্যক্তিতে পরিণত হবে তারপরে যখন জাদুকর হেরে গেল তারা বুঝে গেল যে ফেরাউনের এই মুসার এটা জাদু নয় কারণ জাদু যদি হতো আমাদের সঙ্গে সে পারত না ইতিপূর্বে কখনোই মুসা জাদুর খেলা দেখায় নাই সে জাদু জানেই না তো পেল কোত্থেকে নিঃসন্দেহ এটি আল্লাহর প্রেরিত ওহী তারা সঙ্গে সঙ্গে বললো আমন্ত বেরব্বে মুসা হার আমি আমার ইমান আল্লাহ আল্লাহর উপরে যার উপরে ইমান আছেন মুসা এবং হারুন সঙ্গে সঙ্গে বলে দিল ফেরাউন এই তো ষড়যন্ত্র আসলে মুসা হলো আসল বড় জাদুকর এদেরকে সব শিখিয়ে টিকে নিয়ে আসছে বলে এই কথা বলছে হুকুম দিয়ে দিল তোমাদেরকে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে ডান হাত কাটবো পরে ডান বাম পা কাটবো পরে ডান পা কাটবো তোমার বাম হাত কাটবো এমনি কেরি করে তোমাদেরকে একদম টুকরা টুকরা করে শুলে চড়াবো জাদুকরা কি বললো লা দায়রা ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন কোনো ক্ষতি নেই আমরা আমাদের প্রতিপালকের কাছে ফিরে যাচ্ছি পনেরো মিনিটের ব্যাপার তুই নির্যাতন করবো আর পনেরো মিনিট পরে মরে যাবো চোর শুধু আল্লাহ কাছে চলে যাবো এই ঘটনা স্মরণ করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আসবাহু সাহারান ও আমসু সোহাদা সকালে তারা এসেছিল জাদুকর হিসাবে সন্ধ্যায় তারা ফিরে গেল শহীদ হিসাবে কি চমৎকার শুধু বিশ্বাসের কারণে এক তো সালাতও পড়েনি একদিন সিয়ামও রাখেনি একটা সেজদাও করেনি খালি বিশ্বাস মুসলমান যখন আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস আনবে ইনশাআল্লাহ আল্লাহ পাক সারা পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারেন শুধু শুধু মানুষ নয় পুরো দেশটাকে আল্লাহ শান্তির দেশে পরিণত করে দিতে পারেন আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন তার মোকাররব এবং নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন আমিন আকুল কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন